করছি আজকের গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভূতুরেখাত। এক কলিয়ারি থেকে আর এক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লাকুঠির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে, সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে, আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাকো ডাক্তারকে। কোথাও কোনো কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়, টালি দেওয়া খাঞ্চারে ঘর, সম্মুখে দেওয়া উঁচু ছোট একটুখানি রক, রকের নিচে উঠোন, রান্নার জায়গা, চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো, আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোয়া আর বস্তি, দম যেন আটকে আসত। এখানে তাহলেও একটু নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক, প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম, কালো রঙের ভুড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোবগুলি নিচের দিকে বেঁকে গেছে। মুখের পানে এক দৃষ্টি তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওই দিক দিয়েই যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। বলেই তিনি পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করলেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইলখানেকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞাসা করিনি, তবুও তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন এখানকার নিয়মই হচ্ছে তাই, আপনিও যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই কালো গোফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন, বললেন, জিজ্ঞাস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূত বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছে, চারিদিকে ভূত মশাই, কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে এ তল্লাটে আর জনমনীষী দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে, রাত্রের কাজ তো একরকম উঠেই গেছে, অন্ধকার রাত্রে কতদিন দেখবেন? কি ভীষণ ব্যাপার! ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাদ চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের উপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন, কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধে হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটা গুঁড়ো পর্যন্ত নেই, কিন্তু সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী, কি বলুন? ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন, বললেন, তা বললে হবে কি, খুন জখম যে লেগেই আছে, এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো, গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি ওপরেও উঠে এসেছে। এই ধরুন আমার আপিসের খাতাপত্র, আজ ঠিক যেমনটি রেখে তালাবন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখব সব ওলট পালট হয়ে গেছে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা আজকাল আমাদের গা সওয়া হয়ে গেছে। হেসে জিজ্ঞেস করলাম, তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই, একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার হাত পা শিউরে উঠবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো, এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আর একটি নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কী সব শুনছি আপনার কলিয়ারিতে?
এ কি সত্য? ম্যানেজার বাবু হাসলেন। শুনেছেন এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ। চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায়ই মারা যায়। কিছুদিন আগে? না, কিছুদিন আগে কেন, অনেকদিন আগে, আমি তখন এখানে ছিলাম না। শিপারুন নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে। চানকের পথে হুড়হুড় করে জল ঢুকতে থাকে। তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে, লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকছে। তিন দিনের দিন বান যখন কমল, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে আছে। ব্যাস সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলি লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে হো হো করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ মা আছে খাদের উপরে কুলি চাওড়ায়, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। আহা, চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হলো। ম্যানেজার বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান, চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয় রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না, কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সাড়া শব্দ নেই। মাথার উপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়। পথের পাশে 2-3টে কুলি ধাওয়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট্ট একটি পথ, তারই কিছু দূর এগিয়ে গিয়ে বাঁ হাতে একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি, সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছব। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু এক ফালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলি ধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার উপর খড়মর শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগে লোকটা আমার আরও একটুখানি কাছে সরে এসে বললে, ডাক্তারবাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার, তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে, তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বললে, তা তো জানি না বাবু, তুই দেখবি চল, আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা হয়তো এক্ষুনি কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না, বললাম, চল। বাগান পেরিয়ে আমরা একটা রাস্তা ধরলাম, সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? বললে, আমার নাম টুইলা মাঝি। বললাম, কতদূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা খোড়া ঘর দেখিয়ে বললে, ওইখানে। চুপ করে পথ আর কত চলি, তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম, খাদে বুঝি তুই কয়লা কাটিস? হু বাবু, কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে, তবু ক বছরের?
কে জানে তা, অত সব জানি না। এমনই সব নানান কথা কইতে কইতে পথ আমরা চলেছি তো চলেছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলো আরও দূরে। বললাম, এ কি রে টুইলা, কাছে বলেছিলি যে? টুইলা বললে, হু বাবু, কাছে লয় তো কি, কিন্তু পথ যেন আর ফুরোয় না। ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। প্রথমে হয়েছিল কি? হ্যাঁ রে, টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিলে, বললে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, হু অনেক দিন। বললাম, তারপর? তারপর আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে কেউ তো বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো, বললাম, হ্যাঁ রে টুইলা, শুনছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ, হয়তো খানিকটা এগিয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা? কোথায় টুইলা? এদিক ওদিক আগে পাছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভিতরটা চনচন করে উঠল, সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে ছুটে চলেছি কিছুই আমার মনে নেই। রাতের অন্ধকার কেটে গিয়ে চারিদিকে যখন ফর্সা হচ্ছে, দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, গায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি, এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতকগুলো লোক আসছে দেখে সেখানেই সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না, এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাইতি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ডোমরানা কোন দিকে? একজন বললে, সে হেথা কোথা বাবু, ওই যে চিমনি দেখছিস হেইখানে। সর্বনাশ, উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে যখন বাসায় ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত ঘুমোয়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবো, ভগবানের উপর নির্ভর করে সবাই তখন হা করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকেই কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রুগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আর এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম যাওয়া আমার পক্ষে অসম্ভব, ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে দুজন চাপরাশি সঙ্গে নিয়ে নিজেই এলেন তিনি। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনের সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখন কেউ কাজ করে না, তবে মরলো কেমন করে? ম্যানেজার বললেন, কিছু কয়লার দরকার ছিল বলে তাই ডবল হাজিরা দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলেন, পুলিশে খবর পাঠিয়েছে, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়েও ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কার্থির মুখে, সেইখানে কয়লার চাবড়া মাথায় পড়ে লোকরা মরেছে। মরবার পর মৃতদেহ তার সেইখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল, ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গোফার মাঝখানে, সেখানে যাবার কোনো সম্ভাবনাই তার নেই।
মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই সাত নম্বর কাঠের কাছেই রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত আমাদের তো উপরে তোলবার উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন, বললেন পুলিশ এলে আমাদের খাদে নামতে হবে। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে, আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজার বাবু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতের তো পুলিশের ভয় আছে। ম্লান হাসি হেসে নেমে তো গেলাম, যা থাকে কপালে। একে রাত্রির অন্ধকার, তাই আবার কালো সেই পাতালপুরি, চারদিক কালো। তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর, প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প, পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ, আগে আগে যাচ্ছে মালকাটার সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে পড়ে রয়েছে দেখলাম। এ ওর মুখ চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই, চারিদিকে নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও খুটখুট করে ছোট কয়লার টুকরো খসে পড়ছে, কোথাও বা টুপ টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বাবু বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হবারই কথা, কিন্তু আমরা আর না বিশ্বাস করে যাই কোথায়? এর আগের বারেও এমনই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক, টর্চের আলো ফেলতে ফেলতেই তিনি সবার আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে চলছি, হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনই একটা গোঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হটতে গিয়ে এ ওর গায়ে লাগালাম ধাক্কা। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি, সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলি খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনই নিচের দিকে তাকিয়েছেন দেখেন মৃতদেহের বুকের উপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে, আমি পড়লাম ম্যানেজারের ঘাড়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনই করে সবাই মিলে আমরা হুটোপুটি করছি, এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিভে। অনেক টেপাটেপি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করল। প্রাণের আশা তখন একেবারে ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করলাম, যেমন করে হোক দেশলাই জেলে জেলে সুড়ঙ্গের দেওয়াল ধরে চলুন ফিরে যাই, এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, চলো আমি পথ চিনি, দে একটু জ্বালা, কাঠের বাক্স দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে তারই সেই সামান্য আলোকে দেখলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা, ছেলেকে আমার বাঁচা, তা বাদে এগুতে যাবি? ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার, চট করে সেটা বের করে তিনি ধা করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজ, কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠেছেন, গেলাম গেলাম, ওরে বাবারে ছেড়ে দে বাবা ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর, চালা দেখে কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস বানে, ডুবোই জলের ভিতর ঠিক ইঁদুর মরা করে,
ছেলেটা ছিল, আবার তাকেও মেরে দিলি? বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই, তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, দোহাই বাবা, আমায় ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।